আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যে কবুল হয় তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। কোনো একদিন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আল্লাহর নবীর সামনে, সে কান্না শুরু করে দিলেন। নবীজি ডেকে বললেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরতে আবু হুরায়রা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি দিন শিখতে আসি, আপনার কাছে আমি কোরআন শিখতে আসি, এই জন্য এই রাগে পড়ে আমার মা মুশরিকা, আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমি কাঁদি। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য আমি নবী বলার মতো কিছুই রাখি না, বলার কোনো অধিকার আমার কাছে কিছুই থাকে না, তুমি চলে যাও এখান থেকে, তুমি আমার কাছে বিচার দিতে এসো না। হযরতে আবু হুরায়রা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আমার মায়ের জন্য বিচার দিতে আসি নাই নবী, আমি শুধুমাত্র আপনার কাছে এসেছি, আমি জানি নবীজি হাত তুলতে দেরি হয়, নবীজির দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে না, এই জন্য আপনার কাছে এসেছি নবী, আপনি দয়া করে আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, যাতে আমার মাকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত নসিব করে দেয়। এই দোয়া যখন চাইলেন হযরত আবু হুরায়রা, বিশ্ব নবী আল্লাহর দরবারে দুখানে হাত তুলে দোয়া করতে লাগলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে লাগলেন, পিছন থেকে সাহাবায়ে কেরাম জামা টেনে ধরতে লাগলেন, জামা টেনে ধরছে আর প্রশ্ন করছে, আবু হুরায়রা ব্যাপার কি, কোনো দিন কোনো সময় তো তোমাকে দৌড়াতে দেখি না, জোরে কখনো হাঁটতেও দেখি না, আজকে এমনটা কেন করছো? হযরতে আবু হুরায়রা ডেকে বললেন, ও আল্লাহর নবী, সাহাবীরা তোমরা আমাকে ছেড়ে দাও, আমি দৌড়িয়ে বাড়িতে যেয়ে দেখতে চাই, সর্বপ্রথম আমি দৌড়িয়ে আমার বাড়িতে পৌঁছাতে পারি, নাকি বিশ্ব নবীর দোয়া আমার আগে আমার বাড়িতে পৌঁছিয়ে যায়। এই চিন্তা ভাবনা মনের মণিকোঠায় লালন করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুটলে লাগলেন, বাড়িতে পৌঁছালেন, বাড়িতে পৌঁছানোর পরে মা জননীকে ডাকছেন, মা মা জননী ভিতর থেকে উত্তর দিলেন, বাবা আবু হুরায়রা তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। আবু হুরায়রা বলছেন, গত রাত্রে মা আমাকে যেই মুশরিকা অবস্থায় মেরেছিল, আজকের মায়ের কণ্ঠের ভিতরে মুশরিকের কোনো চিহ্ন আমি পেলাম না, আমি মনে করলাম মায়ের কণ্ঠের ভিতরে, মায়ের কণ্ঠের ভিতরে তৌহিদের আওয়াজ আমি খুঁজে পেলাম। ঠিক এমন একটা অবস্থায় হযরতে আবু হুরায়রার মা আসলেন, আসার পরে আবু হুরায়রাকে বুকে জড়িয়ে ধরলেন, ধরার পরে বললেন, আবু হুরায়রা গত রাত আমি তোমাকে মেরেছি, তোমার কষ্ট হয়েছে, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও, সেই নবীর কাছে নিয়ে চলো, যেই নবীর কাছে গেলে দুনিয়াও ধন্য হয়ে যায়, আখেরাতে ধন্য হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা এবং তার আম্মা জান বিশ্ব নবীর কাছে আসলেন, সাহাবী হযরতে আবু হুরায়রা এবং তার মা যে আল্লাহর নবীর কাছে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে বোঝা যায় নবীজির দোয়া কবুল হয় তাতে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তামাম পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীকে রহমত পাঠিয়ে দিয়েছেন। ওয়ামাম আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশা কমলিওয়ালা মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশা কমলিওয়ালা, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা, মুহাম্মদ মুস্তফা সাল্লি আলা, তুমি
বাদশার বাদশা কমলিওয়ালা।